সেটা হচ্ছে আপনার এই ডোরটা, অনেকে কমপ্লেইন করছে এই ডোরটা নরমাল খুব একটা ভালো না, আমাদের এই ডোরটা কিন্তু আনব্রেকেবল, আনব্রেকেবল। আচ্ছা মানে এত জোরে দিলেও ভাঙবে না? জোরে দিলেও ভাঙবে না। আচ্ছা কারণে আবার দেন তো দেখি, এই যে আনব্রেকেবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গ্লাসটা অনেক হার্ড, অনেক অনেক হার্ড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল, মাল্টিপ্লাস টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে, এখানে প্রেস্টিজ ব্র্যান্ডের একটা মাল্টি ফাংশনাল ওভেন আছে, ইলেকট্রিক ওভেন, ঠিক আছে, আপনারা দেখুন একটু। তো এই প্রেস্টিজ ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেনের সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা। তো এটার দাম কত বা গ্যারান্টি ওয়ারেন্টি কীরকম পাচ্ছেন, হ্যাঁ সব কিছু জানিয়ে দিব। সাথে আছে আমাদের মাহমুদ ভাই, তো চলুন ওনার কাছ থেকে আমরা সব কিছু জেনে নিই। মাহমুদ ভাই। জি ভাইয়া, আজকে আমরা আপনাদের সামনে একটা ওভেন রাখছি, সেটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্র্যান্ড। আপনারা জেনে থাকেন যে ইন্ডিয়ার ভিতরে প্রেস্টিজ ব্র্যান্ড খুব ব্যয়বহুল অনেক বড় একটা কোম্পানি, হ্যাঁ ওই কোম্পানিরই, প্রেস্টিজ কোম্পানির এইগুলো মাল হয়ে মানে চায়না থেকে অ্যাসেম্বল করে আসছে। আচ্ছা ওকে। হ্যাঁ, আমাদের অনেক অনেকে বলে যেটা অরিজিনাল ইন্ডিয়ান, আমরা মিথ্যা রাস্তায় নিতে চাই না আর মিথ্যা রাস্তায় কখনো নেও না। ওকে। হ্যাঁ, আমাদের এই প্রেস্টিজ ব্র্যান্ডের এটার ক্যাপাসিটি হচ্ছে লাগে আপনার 30 লিটার সাইজের একটা ওভেন। আর এই ওভেনটার ভিতরে আপনার এখান থেকে যদি দেখাই আমি আপনাকে, কেক, বিস্কিট, পিজা, পাই, পুটিং ইত্যাদি যা আছে সব ফাংশনের সব কিছু দেওয়া আছে এখানে। ওকে। আর মানে কি কেক, বিস্কিট, পিজা সবই করা যাবে? কেক, বিস্কিট, পিজা, পাই, পুটিং, প্লাস আপনার মুরগির গ্রিল থেকে শুরু করে বারবিকিউ থেকে শুরু করে ইত্যাদি সব আপনার করতে পারবেন, বেকিং আইটেম করতে পারবেন। আচ্ছা সব কিছু তৈরি করা যাবে? জি। আচ্ছা আর পাশাপাশি তো গরম করা যাবে? পাশাপাশি গরম করতে গেলে আপনার যদি একটা বিষয় চিন্তা করি আমরা, তাহলে গরমের বিষয়টা হচ্ছে এলাকা আপনার মাইক্রোওভেনে যেরকম আপনার 1 মিনিটে চট করে গরম হয়ে যায়, সেক্ষেত্রে এটা হবে না। এটার টোটাল সিস্টেমটি আলাদা, এটা 10-15 মিনিট লাগবে এটা গরম হয়ে। আচ্ছা একটু গরম হতে লাগবে, সময় লাগবে, সময় লাগবে একটু। আচ্ছা আর এটা এটার একটা সিস্টেম করে দিছে, এটা ছিল আপনি যদি একটু ব্যাক সাইডটা যদি দেখেন একটু। ওকে। ঠিক মাইক্রোওভেনের মতো একটু পিছন দিকে লম্বা করে দিছে এটা, যাতে আপনার ফুল স্কয়ারের হিসাব মানে স্কয়ার একটা কেক বসাতে পারবেন। অন্য অন্য 30 লিটার সাইজে দেখবেন যে আপনি 4 পাউন্ডের বেশি কেক করা যায় না, করা যায় না। আর এটার ভিতরে আপনি আনলিমিটেড 6 পাউন্ড 7 পাউন্ড কেক একটা করতে পারবেন, মানে বড় সাইজের কেক, বড় সাইজের কেক করতে পারবেন। প্লাস আপনি দুইটা গ্রিল, দুইটা মুরগির গ্রিল একসাথে করতে পারবেন। আপনাদের যদি মানে একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এই ডোরটা, অনেকে কমপ্লেইন করছে এই ডোরটা নরমাল খুব একটা ভালো না, আমাদের এই ডোরটা কিন্তু আনব্রেকেবল, আনব্রেকেবল। আচ্ছা মানে এত জোরে দিলেও ভাঙবে না? জোরে দিলেও ভাঙবে না। এই কারণে আবার দেন তো দেখি, এই যে আনব্রেকেবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গ্লাসটা অনেক হার্ড, অনেক অনেক হার্ড। আচ্ছা আচ্ছা। আর এটা এটা দেওয়া আছে এখানে, কেকের সরঞ্জাম কিছু দেওয়া আছে, যেরকম আপনার এটা হচ্ছে বেকিং ট্রে, এই ট্রেটা সবসময় এখানে রাখবেন, এটার ভিতরে আপনাদের বিস্কিট, পিজা, পাই, পুডিং সবকিছু করার জন্য। ওকে। এই একটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার গ্রিল করার জন্য। আচ্ছা যদি আপনার স্টেক গ্রিল ট্রিল করতে চান, মানে স্টিক অথবা মাছ যদি ভাজা যায়। আচ্ছা ভাজা যায়। আর এটা দেওয়া আছে, এটা হচ্ছে লাগে আপনার মুরগি গ্রিল করার জন্য, মুরগি গ্রিলের স্টিক। হ্যাঁ মুরগি গ্রিলের স্টিক, মুরগিটাকে আপনি এখান দিয়ে খুলবেন, এখানে অ্যারো আছে। আচ্ছা এখান দিয়ে খুলবেন, একসাথে দুইটা করা যাবে? একসাথে দুইটা মুরগি আপনার কাস্ট করে বেঁধে তারপরে আপনার এখান দিয়ে এটা ডান দিকে বসাই দিবেন, ডান দিকে বসাই দিলে আপনার এটা ওকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঘুরে ঘুরে, হ্যাঁ এটা ঘুরে ঘুরে আপনাকে আপনার গ্রিলটা তৈরি হয়ে যাবে। আর গ্রিলটা বের করার জন্য এখানে এক্সট্রা একটা স্ট্যান্ড দেওয়া আছে। আচ্ছা এটা দিয়ে ধরে বের করুন, হ্যাঁ এটা দিয়ে মুরগিটা ধরে সুন্দর করে বের করে নিতে পারবেন, তাতে আপনার হাতে ছেঁকা পড়বে না, গরম লাগবে না, হাতে তাপ লাগবে না, তাপ লাগবে না। ওকে। আর এটা ট্রেটা গরম অবস্থা বের করার জন্য এখানে আরেকটা হ্যান্ডেল দেওয়া আছে, টুলস। আচ্ছা এবার বের করার জন্য এই ট্রেটা ধরে বের করবে? জি। আচ্ছা মানে সেফটি? হ্যাঁ ফুললি সেফটি। আর এই ওভেনটা কিন্তু আপনার 85% এনার্জি সেভিং, নরমালি যে আমরা ওভেনগুলো দেখে থাকি কারেন্ট বিল অনেক কম আসে, অনেক কম আসবে। নরমালি আপনি যে ওভেনগুলো দেখে থাকি যে 10 মিনিটে যদি একটা জিনিস করার জন্য 10 মিনিট সময় নেয়, তো এই ওভেনটা ঠিক তার উল্টোটা। আচ্ছা মানে 5 থেকে 6 মিনিটের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। জি। আচ্ছা এখন হচ্ছে এটার ব্র্যান্ডের নাম তো আমরা জেনেছি, প্রেস্টিজ। জি। প্রেস্টিজ ব্র্যান্ডের এটা কত লিটার বললেন? এটা 30 লিটার সাইজের একটা ওভেন, 30 লিটার। জি। গ্যারান্টি ওয়ারেন্টি? এটা বরাবরের মতো আমরা 5 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি, 5 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আপনাদের। ওকে। আচ্ছা এখন জেনে নিব এই ওভেনের দামটা। জি। এই ওভেনটা আপনারা আমরা যে আপনারা জানেন আমরা পাইকারি এখানে সেল করে থাকি বরাবরের মতো, আমরা এটা রেটও দিচ্ছি পাইকারি হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন যে দোকানের নাম হচ্ছে গার্ডেন পয়েন্ট, ঢাকা নিউ সুপার মার্কেট,
এখানে নাম্বার দেওয়া আছে দুইটা, বিকাশ করা আছে এবং ইমু করা আছে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এই নাম্বারগুলোতে ওনাদের সাথে যোগাযোগ করে কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন। ওকে, আর আজকে হচ্ছে আপনাদেরকে এই ওভেনটা দেখিয়ে দিলাম। আপনাদের আরও কিছু যদি দেখানোর প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, সেই অনুযায়ী সেই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।